হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার উপর নজর রেখেছে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার উপর কে নজর রেখেছে আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এখন এই মুহূর্তে কেমন আছে তার মন মস্তিষ্কে কী চলছে তারপর আমি দেখব ফ্রেন্ড যে কে বা কারা তোমার উপর নজর রেখেছে কেন নজর রেখেছে তাদের উদ্দেশ্য কী ফিউচার কী হতে পারে তারা কি চায় তোমার কাছে হ্যাঁ না ফ্রেন্ড আমি দেখব তুমি কেমন আছো তুমি ফ্রেন্ড আজকে কিন্তু বেশ পজিটিভ আছো বেশ পজিটিভ আছো কিন্তু মিসিং এনার্জি কাজ করছে হ্যাঁ না ফ্রেন্ড একটা স্যাড অ্যালোন এরকম এনার্জি কাজ করছে হেলদি বাউন্ডারি তোমরা অনেকে সেট করার চেষ্টা করছো বা হেলদি বাউন্ডারি তোমার কাটিয়ে নিয়েছ এবং তার মধ্যে নিজেকে খুশি আনন্দে রাখার চেষ্টা করছো হতে পারে ফ্রেন্ড বর্তমান বাইরে এই থ্রি দুনিয়ার খুশি আনন্দ তোমাকে তোমার মন পর্যন্ত পৌঁছচ্ছে না বা সেগুলো হয়তো তোমার মনকে ছুঁয়ে যাচ্ছে না টাচ করছে না সে ফিল হচ্ছে না অনেকে তোমরা চেষ্টা করছো যে তোমাদের মনের ভেতরে নেগেটিভ জিনিসগুলো যেগুলো আছে সেগুলোকে সাইড করে খুশি আনন্দ ফিল করার আজকের দিনটা আজকের মতো করে কাটানোর বা আজকের যেমন চলছে সবটাই যেন রাইট এমন মনে করে ভালো থাকার চেষ্টা করছো নিজের মনের মধ্যে যে একাধিক চিন্তাভাবনাগুলো সাইড করার চেষ্টা করছো এবং তোমরা অনেকে অনেকটা সমঝদার হয়ে গেছ যে মানুষজনের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত তারা কি চায় ব্যবহার সবার সঙ্গে সমান করা যায় না বা তুমি তোমার মাইন্ডসেট নিয়ে দুনিয়াকে দেখা দেখার ইচ্ছে নেই দুনিয়া যেমন সেই অনুযায়ী চলতে তুমি চাও মানে অনেক কিছু বিষয় সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং তুমি হেলদি বাউন্ডারি সেট করে রাইজ করার চেষ্টা করছো তোমার ব্যক্তিগত লাইফ এমনকি তুমি জব বিজনেস করো বা হচ্ছে তুমি স্টাডি করছো সব জায়গাতে তুমি ফোকাস দিয়ে তোমার জীবনটাকে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করছো এবং হচ্ছে কি তুমি নিজেকে খুশি আনন্দে রাখারও চেষ্টা করছো ছোট ছোট হয়তো স্টেপ নিচ্ছ নিজেকে ভালো রাখার জন্য বেশ পজিটিভ একটা কার্ড এসছে ফ্রেন্ড তুমি অনেকটা ভালো আছে রাইজ করার চেষ্টা করছো বা অনেকে তোমরা রাইজ করছো হ্যাঁ না ফ্রেন্ড এবং নিজের মনের ভেতরে একাধিক মানুষ যে ছিল আগে হয়তো অবাধে ঘুরে বেড়াতো সেই জিনিসগুলোকে হয়তো তুমি অনেকটা লেট গো করার চেষ্টা করছো নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো আমি দেখব ফ্রেন্ড কে বা কারা তোমার উপর নজর রেখেছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে কে বা কারা তার উপর নজর রেখেছে কে বা কারা আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কে বা কারা তার উপর নজর রেখেছে এখানে একাধিক মানুষ যেখানে তুমি প্রচুর ইমোশান প্রোভাইড করেছিলে ফ্রেন্ড এখানে ইমোশান তুমি প্রচুর প্রোভাইড করেছিলে যাদের সঙ্গে খুশি আনন্দে একটা সময় কাটিয়েছিলে সেই সকল মানুষেরা একাধিক মানুষ যেখানে খুশি আনন্দ তুমি একটা টাইমে করেছিলে কি তাদের সঙ্গে বিশ্বাস ভরসার একটা সম্পর্ক ছিল একটা টাইমে হয়তো আজ নেই সেখানে হয়তো তুমি খুব একটা নিজেকে সুটেবল মনে করতে না থাকার জন্য এবং একাধিক মানুষ সেই একাধিক মানুষ কিন্তু তারা আজ নজর রেখেছে তোমার উপরে এখানে একাধিক মানুষ ফ্যামিলি হতে পারে ফ্রেন্ড হতে পারে রিলেটিভ হতে পারে কেউ না কেউ তারা একাধিক তুমি তাদের সঙ্গে একটা ইমোশনালিভাবে রিলেশনশিপ করেছিলে একাধিক মানুষ এসে জাস্টিস এ কোনো স্ট্রং কোনো ব্যক্তি যার সঙ্গে হয়তো একটা ন্যায়ের ব্যাপার রয়েছে হয় তুমি ন্যায় চাও না হয় সেই ব্যক্তিরা ন্যায় চায় কিছু একটা ব্যাপার যে ব্যক্তি খুব স্ট্রং আছে এখন পুরো ফায়ার হয়ে আছে সেই ব্যক্তি পুরো রেগে আছে সেই ব্যক্তি তোমার উপরে প্রচুর স্ট্রংভাবে স্ট্রংভাবে কিন্তু তোমার উপরে কিন্তু নজর রেখেছে এবং হতে পারে তুমি সেই লেডি বেশিরভাগ ক্ষেত্রে লেডি হতে পারে বা সেই ব্যক্তিকে তুমি খুব ভালো করে চেনো সেই কিন্তু সব থেকে বেশি নজর রেখেছে একদম ফোকাস দিয়ে রেখেছে তোমার উপরে এই ব্যক্তির লাভ রিলেশনশিপ এই ব্যক্তির লাভ রিলেশনশিপ এই হচ্ছে ওভার ফ্লো হচ্ছে তার তোমার প্রতি এবং ব্যাক অফ মাইন্ড তার ক্লিয়ার এবং ফিউচার নিয়ে তোমাকে সে পজিটিভ দেখছে ফ্রেন্ড কিছু একটা প্রোভাইড করতে চায় আর এই কোনো ন্যায়ের ব্যক্তি কোনো স্ট্রং একজন লেডি এবং সে খুব ফায়ার হয়ে আছে তার ইগোও প্রচুর রয়েছে সে প্রচুরভাবে নজর রেখেছে এমন হতে পারে এই ব্যক্তি কিন্তু তুমি তুমি তার সঙ্গে হয়তো সম্পর্ক একটা ভালো রেখেছিলে বা হয়তো এই মুহূর্তে হয়তো সেই ব্যক্তি তোমার সঙ্গে হয়তো কোনো একটা অন্যায় করেছে মোটামুটি একটা ন্যায় চায় সে চায় না হয় তুমিই চাও একটা কিছু এই লেডি কিন্তু বেশ ইগোস্টিক এ বেশিরভাগ ক্ষেত্রে কোনো লেডি ফ্রেন্ড বেশ ইগোস্টিক এবং হচ্ছে সে কিন্তু প্রচুরভাবে তোমার উপরে একটা হয় না যে প্রভাব একটা তার ছিল বা আছে যাকে তোমার সৎ মনে হয় এই ব্যক্তি সে কিন্তু সবসময় যেন নিজের দিকটা ভাবে নিজের দিকটা বজায় রাখার চেষ্টা করে এবং সে তোমার প্রতিও একটা সৎ মানসিকতা দেখিয়েছে কিন্তু ফায়ার এনার্জি এই ব্যক্তি হয় না যে একটা তোমার লাইফে একটা খুব স্ট্রং প্রভাব ফেলে রেখেছে এই ব্যক্তি হ্যাঁ না ফ্রেন্ড হতে পারে যে তোমার প্রতি তার কী ইনটিউশান কী ব্যাপার সেগুলো তো পরের দিকে রিভিল করলে বোঝা যাবে কিন্তু এই মুহূর্তে যে নজরে তোমার উপর রেখেছে না ফ্রেন্ড একদম পুরো স্ট্রং ফোকাস রেখেছে এই ব্যক্তি আর এরা হচ্ছে একাধিক এদেরকে প্রচুর তুমি ইমোশান দিয়েছিলে সে যে কোনো জায়গায় হতে পারে ফ্রেন্ড যে কোনো জায়গায় হতে পারে তারা কিন্তু তোমার উপর নজর রেখেছে সেখানে দুজন ব্যক্তি হয়তো তুমি পাঁচজনকে ইমোশান প্রোভাইড করে সম্পর্ক রেখেছিলে তার মধ্যে তিনজন তোমার প্রতি অসন্তুষ্ট একজন ব্যক্তি দুজন ব্যক্তি তোমার প্রতি কিন্তু একটা সৎ মানসিকতায় তারা তোমার উপর নজর রেখেছে ঠিক আছে ফ্রেন্ড যে প্রচুর ইমোশান প্রোভাইড করেছিল এরা রিলেশনশিপের মানে এরকম হতে পারে হয়তো কোনো জব বিজনেস করছো সেখানেরও হতে পারে রিলেটিভ হতে পারে ফ্রেন্ড হতে পারে এবং ফ্যামিলিরও হতে পারে যেখানে ইমোশান প্রোভাইড করেছিল এবং তারা কিন্তু বেশিরভাগ সংখ্যক তোমার উপর একটা হয়তো নেগেটিভ মেন্টালিটি নিয়ে তোমার প্রতি নজরে রেখেছে এবং কম সংখ্যক তোমার প্রতি সৎ মানসিকতা নিয়ে রেখেছে খুব কম সংখ্যক হ্যাঁ ফ্রেন্ড এবং এরাই হচ্ছে তোমার উপর নজর রেখেছে আমি দেখব কেন তোমার উপর নজর রেখেছে কেন তারা তোমার উপর নজর রেখেছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কেন এরা আমার ফ্রেন্ডের উপর নজর রেখেছে কেন কারণ কি। এরা হচ্ছে বর্তমান এদের সঙ্গে তুমি সম্পর্ক হয়তো বাদ দিয়ে দিয়েছ অথবা দূরে চলে গেছ ইমোশনালিভাবে এই মানুষগুলোর সঙ্গে এখন বেশি একটা তুমি জুড়ে নেই তার জন্যে বেশিরভাগ মানুষ অসন্তুষ্ট এবং তোমার উপর সেই জন্য তারা নজর রেখেছে তারা বুঝতেই পারছে না তুমি সম্পর্ক রাখতে চাও নাকি ভাঙতে চাও তারা কনফিউশানে আছে এবং তারাও বেশিরভাগ সংখ্যক তোমার হয়তো ব্যবহারে কি তোমার কোনো কাজকর্মে অসন্তুষ্ট মানে তাদের নজরে এই জন্যে অনেকেই তোমার প্রতি খারাপ একটা মানসিকতা অনেকেই হয়তো তোমার সাকসেস পছন্দ করে না এমনও হতে পারে হয়তো বাইর থেকে ভালো দেখাচ্ছে কিন্তু ভেতর থেকে খুব একটা পজিটিভ নজর দেখা যাচ্ছে না এই মানুষটারও খুব একটা পজিটিভ নজর দেখা যাচ্ছে না এবং তারা কিন্তু তারা কিন্তু তোমার উপরে সেই ধরনের একটা নজরে রেখেছে এবং কনফিউশান যে তুমি সম্পর্ক রাখো রাখতে চাও নাকি রাখতে চাও না তারাও সেইভাবে তোমাকে নিয়ে কনফিউশান যে তুমি অ্যাকচুয়ালি চাওটা কি বা আগে বা কেন এত মেলামেশা করেছিল এখন বা কেন ডিস্ট্যান্স করে নিয়েছ তারা কনফিউশান বা তারা তোমার অনেক ব্যবহারে অসন্তুষ্ট তাদের নজরে ঠিক আছে এবং এই মুহুর্তে তারা ঠিক করতে পারছে না যে তুমি রাখছ সম্পর্ক নাকি বাদ দিয়ে দিয়েছ এমন হতে পারে যে তাদের সঙ্গে তুমি ডিস্ট্যান্সে আছো বা খুব খুব একটা তুমি খোঁজ খবর নিচ্ছ না অথচ একটা টাইমে ইমোশনালিভাবে সম্পর্ক ছিল এখানেও একটা ইমোশানের কার কিন্তু সেটা কনফিউজার এবং স্লো হ্যাঁ না ফ্রেন্ড তো সেই জন্য তারা নজর রেখেছে এটাই হচ্ছে তাদের কারণ এই ব্যক্তি এই ব্যক্তি একটা একজন লেডি অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে লেডি তোমার লাইফে যদি এরকম কোনো লেডি থাকে ফ্রেন্ড যে খুব স্ট্রং নিজেকে একদম হয় না স্ট্রং রেখেছে কোনো লেডি স্বার্থের একটা বিষয় রয়েছে নিজেকে পজিটিভ রাখে এখানেও দেখো জাস্টিসের যে লেডি একদম স্ট্রং নিজেকে পজিটিভ রেখেছে একদম ফায়ার এনার্জি এখানেও পর্যন্ত ফায়ার এনার্জি এবং সে তোমাকে ছাড়তে চায় না সে তোমার সঙ্গে একটা স্বার্থ রয়েছে সে তোমাকে কোনোভাবেই ছাড়তে চায় না এবং তুমিও হয়তো তাকে ছাড়তে চাও না এমনও হতে পারে সে কিন্তু নিজেকে বাইরে থেকে একদম সেজে গুজে রাখে কোনো একটা লেডি সে এই এই ধরনের হয়তো সাজগুজ করে রাখতে ভালোবাসে তাকে তুমি পজিটিভ একটা নজরে হয়তো দেখো সেটা আমি তোমার এনার্জি যখন ক্লিয়ার করবো তখন বোঝা যাবে কিন্তু সেই লেডি স্বার্থ রয়েছে প্রচুরভাবে তোমার সঙ্গে তোমাকে নিয়ে তার ফিউচারে পর্যন্ত স্বার্থ রয়েছে তার জন্যে তোমার ওপর কিন্তু নজর রেখেছে এই ব্যক্তি কমিউনিকেশান করতে চায় তোমার সঙ্গে কথা বলতে চায় একটা ক্রেভিং এনার্জি তার কাজ করছে এবং ফিউচারে তোমাকে নিয়ে সে সাকসেস দেখছে তার জন্য সে কিন্তু কমিউনিকেশন একটা করবে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় কারণ তার ব্যাক মাইন্ডে তোমার প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে আর সে ফিউচারে তোমাকে নিয়ে কিন্তু সামনে এগিয়ে যেতে চায় বা তোমার সঙ্গে থাকতে চায় তার ব্যাক মাইন্ড খুব শত এখানে যতগুলো কার্ড এসছে কেবলমাত্র রিলেশানশিপের উপরে পজিটিভ বাকিগুলো কিন্তু খুব একটা পজিটিভ বলা যাবে না এই যেহেতু ন্যায়ের কার্ড তো এখানে ইমোশান নেই এদের সঙ্গে ইমোশান থাকলে কিন্তু খুব একটা সৎ নজরে দেখছে না এই ব্যক্তির সঙ্গে একদম দূর দূর পর্যন্ত ইমোশান নেই কিন্তু মানুষটা তোমার সঙ্গে যে জুড়ে আছে না নিজেকে যে পজিটিভ রেখেছে নিজেকে যে বাইরে থেকে স্ট্রং রেখেছে সেটা একটা স্বার্থের বিষয় তোমার সঙ্গে এই ব্যক্তির স্বার্থের একটা সম্পর্ক রয়েছে স্বার্থের দেনার একটা সম্পর্ক রয়েছে তার জন্য সে তোমাকে ছাড়তে চায় না সেটা শুধু বর্তমান নয় ফিউচারেও এ কোনো লেডি হতে পারে একদম তোমার কাছের কোনো লেডি হতে পারে এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লেডি এসছে আর তারা কিন্তু যে কেউ হতে পারে সে ফ্যামিলি হতে পারে ফ্রেন্ড হতে পারে রিলেটিভ হতে পারে কি তুমি যেখানে কাজ করছো সেখানেও হতে পারে একাধিক মানুষ এবং বেশিরভাগ সংখ্যক তোমাকে পছন্দ করে না বেশিরভাগ সংখ্যক তোমাকে পছন্দ করে না নজরে রেখেছে আমি দেখব যে এদের উদ্দেশ্য কী কারণ তো বোঝা গেলো এবং উদ্দেশ্য কী উদ্দেশ্য ফ্রেন্ড তারা যে আগে যেরকমভাবে চেয়েছিলো যে যার কাছে তুমি যেমন ছিলে ফ্রেন্ড সেই জিনিসটা নেই কনফিউশান একটা মানে তারা দেখছে তুমি অন্য কোনো মানুষকে নিয়ে ইনভলভ হয়ে যাচ্ছ বিভিন্ন কিছু এই যে লাইফে তুমি রাইজ করছো বা হয়তো একাধিক মানুষকে নিয়ে বিজি হয়ে যাচ্ছ এর মধ্যে যারা তোমার প্রতি ঈর্ষা হিংসা রেখেছে তারা একদম তোমাকে সহ্য করতে পারছে না হ্যাঁ না তোমাকে নিয়ে কনফিউশান হয়তো তুমি অ্যাভেলেবেল ছিলে একটা টাইমে ওদের কাছে আজ সেই জায়গাতে তুমি নেই তাদেরকে অ্যাভয়েড করে যাচ্ছ তাদের থেকে দূরে সরে গেছো তুমি হ্যাঁ না ফ্রেন্ড যেটা এই মানুষগুলোর কাছে কিন্তু বিরক্তিকর একটা বিশেষ করে যারা ঈর্ষা হিংসে করে সেই ব্যক্তিরা কিন্তু তোমাকে মানতে পারছে না বর্তমান কারণ তুমি তাদের থেকে দূরে এবং রাইজ করছো এই জিনিসটা তাদেরকে কিন্তু হজম হচ্ছে না তাদের এই রকম হতে পারে ফ্রেন্ড এরা কিন্তু একাধিক কোনো ব্যক্তি পাশের একদম কাছের একদম যাদের সঙ্গে তুমি ইমোশনালি ভাবে এখানেও ইমোশনে কার্ড এর আগেও ইমোশনে কার্ড এবং এটা এগুলো কিন্তু ইমোশনের হলে কিন্তু পজিটিভ কার্ড নয় হ্যাঁ ফ্রেন্ড পজিটিভ কেউ নয় এই ব্যক্তি এই ব্যক্তি স্বার্থ 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 প্রত্যেকটা কার্ডেই স্বার্থ এসছে এই ব্যক্তি অবশ্যই সে তোমার মানি যদি থাকে তুমি জব বিজনেস করো যদি ফ্রেন্ড সেটার উপর নজর বা এই ব্যক্তির কোনো হিডেন উদ্দেশ্য রয়েছে যেটা তোমাকে তো ফিল করতে চায় সেটা শুধু একটা নয় একাধিক তোমার সব থেকে বেশি টাকার প্রতি তার কিন্তু নজর টাকা পয়সার প্রতি তার নজর সে জানে যে তার লাইফে তোমার টাকা পয়সা তার কিন্তু অনেক বেশি তাকে হেল্প করাবে হতে পারে তুমি জব বা বিজনেস করো এই ব্যক্তি কিন্তু তা সেই টাকা পয়সা নিয়ে প্ল্যান করছে নাকি দেখো পরিকল্পনা করছে যে তুমি এই টাকা ইনকাম করছো তো এই টাকা দিয়ে আজকে এটা করা যেতে পারে সালকালকে সেটা করা যেতে পারে তুমি টাকা ইনকাম করছো অথচ তার প্ল্যান হচ্ছে তার ইচ্ছে বা সে তার লাইফের প্ল্যান করছে তোমার টাকা নিয়ে মানে এই রকম যদি কোনো লেডি থাকে তো এই ব্যক্তি সে কেবলমাত্র তোমার সঙ্গে স্বার্থের সম্পর্ক সে কিন্তু ইমোশান আসছে না এখানে ইমোশনালি ভাবে কোনো রকম তার কোনো ইচ্ছেই নেই সে কেবল নিজেকে স্ট্রং রেখেছে একটা কোনো সাহারা রেখেছে নিজের কাছে এবং পুরো নজর তোমার পেন্টাকেলের উপরে পুরো নজর তোমার পেন্টাকেলের উপর সে পুরো ফিউচার দেখছে তোমার পেন্টাকেলের উপরে মানে তোমার টাকা পয়সার উপরে হ্যাঁ ফ্রেন্ড পুরো নজর এই মানুষটা দেখো একদম এক নজরে তাকিয়ে আছে এখানে হ্যাঁ না ফ্রেন্ড তো এই মানুষটা সেরকম এখানেও এক নজরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তোমার পরে সে প্রচুর নজর রেখেছে তার উদ্দেশ্য এটাই কেবল স্বার্থ টাকা পয়সা নিয়ে সে দেখবে তার লাইফে কি ফ্যামিলির কোনো পরিকল্পনা করছে এই ব্যক্তি তো এই ব্যক্তি হচ্ছে স্বার্থের সম্পর্ক এই কোনো লেডি বেশিরভাগ ক্ষেত্রে কোনো লেডি এই ব্যক্তি গিভ টেক চায় এর হিডেন উদ্দেশ্য এই লাভ রিলেশান তোমার জন্য একদম পজিটিভ তখন থেকে সব পজিটিভ এসছে এবং ফিউচারে গিভ অ্যান্ড এই জন্য সে ফার্স্ট কার্ডই বলে দিয়েছে যে ফিউচারে তোমার সঙ্গে থাকতে চায় একদম পুরো কনফার্ম তার কাছে কারণ হচ্ছে ব্যাক অফ মাইন্ডে তার ইমোশন ওভারফ্লো হচ্ছে গিভ অ্যান্ড টেক চায় এই যে ফিউচারে গিয়ে তার হিডেন উদ্দেশ্য তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায় লাভ রিলেশনশিপ তোমার জন্য সৎ আর বাকি এরা কিন্তু তোমার জন্য বিপজ্জনক এখন পর্যন্ত দেখা যাচ্ছে আমি দেখবো ফ্রেন্ড এরা কি চায় আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে যারা তার উপরে এইভাবে নজর দিয়ে রেখেছে হ্যাঁ আতস কাঁচের নিচে রেখেছে না তাকে আমি দেখবো তাদের তারা কি চায় আমার ফ্রেন্ডের কাছে কি চায় তারা তোমাকে সহ্য করতে পারে না ফ্রেন্ড বেশিরভাগ জায়গায় তারা সহ্য করতে পারে না তুমি রাইজ করছো না ফ্রেন্ড তারা দেখতে পাচ্ছে যে এক একটা টাইমে আমি তোমাকে বলেছিলাম না এক সময় যে এরা হচ্ছে তোমাকে ঈর্ষা হিংসে করে বেশিরভাগ সংখ্যক যে জনের মধ্যে তিন জন তোমাকে একদম ভালো চোখে দেখে না তারা দেখছে তুমি রাইজ করছো না তার সেটা একদম তারা সহ্য করতে পারছে না তারা চাইছে যে তুমি কিভাবে নিচে নামো কিছু কিভাবে তুমি ডাউনে যাও সেইটা তারা চাইছে যে তুমি যে রাইজ করছো এটা তারা পছন্দ করছে না তারা চায় যে তুমি এই জায়গা থেকে নিচে নেমে যাও এই যে দা সান এখানে দ্য কুইন একটা এসছে এখানে দেখো সানের মতো তুমি রাইজ করছো আর এখানে তুমি কুইনের মতো আছো এই যে তোমার ভালোটা এরা কিন্তু একদম চায় না তার তোমার ভালো দেখতে পারে না তারা এরা ব্যক্তি এই ব্যক্তি তো কি আর চাইবে সে তো নিজেকেই গোপন রেখেছে তার নেগেটিভ সাইড এ লেডি তুমি আরও শিওর থাকো ফ্রেন্ড এ কোনো লেডি তোমার লাইফে যে হাবি রয়েছে কোনো লেডি না ফ্রেন্ড দেখো তোমার হয়তো মনে হতে পারে যে আমি তো দীর্ঘদিন ধরে দেখছি এই মানুষটা এমন তেমন তেমন দেখো দেখতে গেলে না এই দুনিয়ায় কোনো মানুষ তোমার আপন নয় একদিক থেকে কারণ কি বলো তো থ্রি দুনিয়ায় থ্রি দুনিয়ার মতোই আপনজন ধরে নাও ধরো তুমি একটা কোথাও জব করছো কি তুমি বিজনেস করছো সেখানে বিজনেসের খাতিরে দেখবে দশ পনেরো জনের মানুষের সঙ্গে ধরে নাও গুটি কয়েক মানুষের সঙ্গে একটা ভালো তোমার সম্পর্ক হয়ে গেছে কিন্তু তুমি খুব ভালো করে জানো তোমার ফ্যামিলি আছে তারা তোমার আপন এরাও আপন বিজনেস করছো এরাও আপন কিন্তু সেই আপনজনের মতো আপনজন নয় যারা তোমার বাড়িতে আছে হিসেব অনুযায়ী তাই না ফ্রেন্ড যে তুমি কর্মক্ষেত্রে আপনজন এবং নিজের বাড়ির আপনজন দুই একরকম হয় না হ্যাঁ না ফ্রেন্ড ঠিক সে তেমনিভাবে এই থ্রি দুনিয়ায় যত রিলেটিভ আছে কি যত ফ্যামিলি হোক যাই হোক তোমার ততটা আপন হবে না যতটা তোমার শোল তোমার কাছে আপন যতটা তোমার ইউনিভার্স তোমার ডিভাইন তোমার ঈশ্বর আল্লাহ তোমার কাছে আপন বুঝতে পারলে তো ফ্রেন্ড আমি জাস্ট থ্রি ডি দুনিয়ার একটা তোমাকে ডেমো দিয়ে বোঝালাম যে এরা অ্যাকচুয়ালি দেখতে গেলে কেউ আপন নয় প্রত্যেকের কোনো না কোনো স্বার্থ কোনো না কোনো উদ্দেশ্য থাকবেই থাকবে সম্পর্কের পেছনে কেবল নিঃস্বার্থের সম্পর্ক তোমার নিজের শোলের সঙ্গে তোমার নিজের হৃদয়ের সঙ্গে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে এইগুলোই তোমার একচুয়ালি আপন এরা কোনো দিন ধোকা দেবে না কোনো স্বার্থ রাখে না তোমার শোল কোনোদিন তোমার প্রতি তার স্বার্থ থাকে না বরং ভুল রাস্তায় গেলে তোমাকে ভেতর থেকে বারবার তোমাকে নির্দেশ দেবে তুমি ভুল রাস্তায় যাচ্ছ হ্যাঁ ফ্রেন্ড তো এরা তোমার সৎ মানুষ সামনে মানে এরা তোমার জন্য সৎ সামনে থ্রি ডি দুনিয়ায় যাদেরকে দেখছ তারা তাদের হিসেবে তোমাকে পরামর্শ দেবে তাদের হিসেবে তোমাকে রাস্তা দেখাবে তাদের হিসেবে তোমাকে বাঁচা বাঁচ বাঁচার কথা বলবে তারা কখনোই তোমার জন্য সৎ নয় কখনোই তারা তোমার জন্য উপযুক্ত নয় যে মানুষ তোমাকে তোমাকে চেনাবে যে মানুষ তোমার ঈশ্বর আল্লাহকে চেনাবে সেই তোমার আপন যদি তুমি কোনোদিন আপন এমন খুঁজে পাও তো সেই হয়তো আপন হবে না হলে কেউ নয় প্রত্যেকের স্বার্থের দ্বারা সম্পর্ক এই ব্যক্তি যদি ফ্যামিলির হয় একদম তোমার কাছে হয় ফ্রেন্ড হয়তো আমার কথা শুনে তোমার খারাপ লাগতেই পারে কিন্তু এটা বাস্তব একটা টাইমে গিয়ে না ফ্রেন্ড তুমিও বুঝে যাবে যে প্রত্যেকের স্বার্থের জন্য তোমার সঙ্গে জুড়ে আছে কেবল তোমার ঈশ্বর আল্লাহ এবং তুমি নিজেই নিঃস্বার্থের সম্পর্ক আর প্রত্যেকেই আর সেই যে ব্যক্তি কেউ আসবে তোমার জন্য কিছু করবে তোমাকে চেনাবে তোমার ঈশ্বর আল্লাহরকে নিয়ে বোঝাবে দুনিয়া দেখাবে এ লাকিলি হয়তো এতটা ভাগ্য সবার ক্ষেত্রে হয় না যে এমন মানুষ কেউ তোমার লাইফে আসবে তোমাকে জীবন সম্পর্কে বোঝাবে এ প্রত্যেকটা বিষয় বোঝাবে দুনিয়া বোঝাবে তোমার ঈশ্বর আল্লাহকে চেনাবে সঠিক রাস্তায় নিয়ে যাবে এ কিন্তু খুব কম সংখ্যকই হয় এ মানে পার্সেন্টেজ দেখতে গেলে হয়তো টেন কি ফাইভ পার্সেন্ট হয় কিনা তাও সন্দেহ হ্যাঁ না ফ্রেন্ড কিন্তু প্রত্যেকে যখন জুড়বে স্বার্থ নিয়ে যখনই একটা টাইম আসবে না একটা সার্কেল এন্ড হবে তখনই তুমি বোঝা যাবে যে সত্যি এ স্বার্থ নিয়ে এতদিন ছিল তুমি ভুল বুঝেছিলে তো এই ব্যক্তি সেরকম সে ব্যক্তি কিন্তু যে তোমার কাছে চাইটা কি সে কেবল তার নিজের নিড ফিল ফুলফিল যেন হয় তার তোমার নজর তুমি দেখো ফ্রেন্ড তোমার পেন্টাকিলের উপর তার নজর সে কিন্তু তার হিডেন নেগেটিভ সাইডকে সে লুকিয়ে রেখেছে হয়তো তার নেগেটিভ সাইড তুমি অনেক কিছু জানো হয়তো এবং নিজেকে সৎ বাইরে রেখেছে স্ট্রং রেখেছে একজন হয় না ইগোস্টিক একজন কোন লেডি আবারও এসেছে লেডি সে কোনোদিন কারোর সঙ্গে মেন্টালিটি দিক দিয়ে সম্পর্ক গড়েনি প্রত্যেক সম্পর্ক তার কাছে স্লো এবং একটা লিমিট এসে রেখেছে কেবল প্রত্যেকে ইউজ করার জন্য এরকম কোনো লেডি যদি তোমার লাইফে থাকে সে নিজেকে হারাভরা রেখেছে তুমি চেষ্টা করে তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো দেখবে সব কিছু সে রেখেছে কারণ কি সে তার নিড ফিল আপ করার জন্য কোন মানুষকে কতটা কোথায় ব্যবহার করতে হবে সে খুব ভালো করে জানে এরকম কোন মানুষ তোমার লাইফে হাবি রয়েছে ফ্রেন্ড হ্যাঁ না এই সে কিন্তু এমনই চায় তোমাকে তার নিজের মানে ক্যাদ করে রাখা তার নিজের কাছে রাখা তবে গিয়ে তার তুমি হয়তো এমন হতে পারে তুমি হয়তো টাকা পয়সা ইনকাম ভালো করো বা তোমার কাছে টাকা পয়সা অনেক রয়েছে আর তার কিন্তু তোমার ওই মানির উপরেই কিন্তু তার নজর রয়েছে এই কোনো লেডি যেখান থেকে তার ফিউচারে এবং বর্তমানে অনেক নিড ফিল আপ করা সম্ভব এ ব্যক্তি যোগাযোগ করতে চায় এ ব্যক্তির হাল খুব খারাপ ফ্রেন্ড তুমি ছাড়া এই ব্যক্তির এখন মন খুব খারাপ সে ট্রাভেলিং কোনো এনার্জিতে আছে বা তোমার কাছে সে আসতে চায় কোনো প্ল্যান করছে তোমার কাছে আসবে এই ব্যক্তি আসতে চায় একদম তোমার কাছে থাকতে চায় তোমাকে নিয়ে জীবন গড়তে চায় তার ফিউচারও বেশ কিন্তু তোমাকে নিয়ে ভাবনা চিন্তা ভালো উদ্দেশ্য একদম এদের কিন্তু এই ব্যক্তির উদ্দেশ্যও তোমাকে নিয়ে ভালো বর্তমান ট্রাভেলিং কোনো এনার্জিতে আছে বা তোমাকে নিয়ে দূরে কোথাও যেতে চায় এইরকম তার ভাবনা চিন্তা এবং প্রচুর কিন্তু ক্রেভিং এনার্জি কাজ করছে এই ব্যক্তির বর্তমান আর তোমাকে নিয়ে দূরে যেতে চায় বাইরে কোথাও যেতে চায় হ্যাঁ না তোমার সঙ্গেই থাকতে চায় এই ব্যক্তির কিন্তু উদ্দেশ্য বাসে চায় তোমার কাছে আর এই ব্যক্তির চাওয়া মানে সে তুমিও কিছু জান এই ব্যক্তি প্রচুর নিড নিয়ে থাকতে ভালোবাসে তার যে কি একজন রহস্যময়ী নারী এখন ভালো তখন মন্দ তখন ভালো এখন মন্দ এখন হাসছে তখন কাঁদছে কখন যে তার কি হয় মুড সুইম থাকে এই লেডির হ্যাঁ না এরকম কিছু হবে প্রচুর হয়তো দেখবে নাটক করতে থাকে তোমার আশপাশে কোনো মানুষকে দেখবে ভিড়তে দেয় না এরকম যে যাতে তুমি তার হাত থেকে হাত হয়ে যেতে পারো মানে অনেক কিছু বিষয় তুমি ওয়াননেস মানসিকতায় দেখলে হয়তো অনেক কিছু তোমার নজরে পড়বে ফ্রেন্ড আর এরা তোমার ভালো দেখতে পারে না এরা তোমার ভালো দেখতে পারে না হ্যাঁ না এই রকম তাদের চাওয়া তোমার প্রতি আমি দেখব এই ব্যক্তির ফিউচারে কি হতে পারে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে যারা তারপর নজর রেখেছে তাদের ফিউচার কি হতে পারে আমার ফ্রেন্ডের জন্য ফিউচারে তাদের কি হতে পারে তোমাকে ব্যান্ড বাজাবে ফ্রেন্ড এই ব্যক্তিদের থেকে দূরে থাক এ ফিউচারে বিপদজনক বেশ বিপদজনক ফিউচারে তোমার হাল খারাপ করে দেবে যারা হতে পারে আবারও আমি বলি এরা কেউ ফ্যামিলি হতে পারে রিলেটিভ হতে পারে কি পড়াশুনা কেউ হতে পারে কি তুমি জব বিজনেস করছো সেখানে কেউ হতে পারে যারা যাদের সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়েছো তার জন্য আমি বারবার বলি সবার সঙ্গে মেলামেশা করো কখনোই ইমোশনালিভাবে বেশি জুড়তে যাবে না কারণ তারাই বেশি তোমার ক্ষতিটা করে দেবে কারণ তোমাকে বুঝে যায় তারা যে তোমাকে বুঝে যাবে সে তোমাকে বরবাদও করে দিতে পারে তো তুমি বোঝাবে না কাউকে যে তুমি অ্যাকচুয়ালি কেমন সবার কাছে অ্যাভেলেবেল থাকবে না দুই একজন মানুষের কাছে তুমি জানাও যে এই ব্যক্তিরা আমার ভরসার বিশ্বাস তো আমি কেমন সে জানুক তোমার পাস্ট লাইফ প্রেজেন্ট ফিউচার সব জানুক কিন্তু সবার কাছে নয় তো তুমি ইমোশনালিভাবে জুড়ে গিয়েছিলে প্রচুর মানুষের কাছে তারা তোমাকে চেনে বোঝে জানে তোমার দুর্বলতা কোথায় জানে ফিউচারে তোমার ব্যান্ড বাজাবে এরা এরা কিন এদের থেকে কিন্তু দূরে থাকো এ যে কেউ যে কেউ হতে পারে তুমি নিজে জানবে তোমার লাইফে কাদের সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়ে গেছো ফ্রেন্ড তাদেরকে চিহ্নিত করো এবং ডিস্ট্যান্স বাড়াও কারণ বেশিরভাগ সংখ্যক মানুষ কিন্তু তোমার ক্ষতি চায় তুমি রাইজ করছো সেটা তাদের নজরে কিন্তু মোটেও ঠিকঠাক লাগছে না হ্যাঁ না ফ্রেন্ড সাবধানে থাকো এই ব্যক্তি তো হাল আর খারাপ এই ব্যক্তি ডেভিল তোমাকে একদম বরবাদ করে দেবে এই ব্যক্তি শয়তান তোমাকে কোনো না কোনো একটা প্রেম ভালোবাসা কি কিছু একটা নিয়ে না ফ্রেন্ড তোমাকে পুরো বন্দি করে রেখেছে এই ব্যক্তি এই প্রথম থেকে আর নজর সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে হ্যাঁ না ফ্রেন্ড প্রচুরভাবে এই বিপজ্জনক ফিউচারে গিয়ে তোমাকে ব্যান্ড বাজিয়ে দেবে তোমার মাইন্ডসেট হয়তো বদলে দিয়েছে কি ওই মানুষটা দেখবে হয়তো অন্যের নামে বদনাম করছে কি তার জীবনের চিন্তা ভাবনাগুলো দেখবে তার নিজেকে রিলেটেড তার নিজের নিড হয়তো তার নিজের ইচ্ছে আছে তার নিজের হয়তো ফ্যামিলির কিছু পরিকল্পনা আছে সেই অনুযায়ী তোমাকে হাঁটতে বলে সেই অনুযায়ী তোমাকে চলতে বলে সে মনে করে এই মানুষটা আমার হয়তো কোনো সুবিধার নয় তো তোমাকে দেখবে সেই মানুষটার থেকে হয়তো ডিস্ট্যান্স বাড়ানোর চেষ্টা করছে হয়তো তোমার ব্রেন ওয়াশও করছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করছে কিছু না কিছু তোমার জন্য এই ব্যক্তি বিপজ্জনক একে কিন্তু তুমি একটু আরেকবার ওয়ারনেস মানসিকতা একবার জাজ করে দেখো প্রথম থেকে শেষ অব্দি এ ব্যক্তি লং টাইম জুড়ে তোমার সঙ্গে রয়েছে তোমার মনে হয় এই ব্যক্তি তোমার কাছে সৎ তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো কিন্তু ফিউচারে কিন্তু বিপজ্জনক একজন ডেভিল এই ব্যক্তি এই ব্যক্তি ফিউচারে গিয়ে তোমার অর্থনৈতিক দিক থেকে হয়তো কোনো চাপ ক্রিয়েট করতে পারে ফিউচারে এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে ফ্রেন্ড কারণ তোমার যদি এরা একজন কেউ ডিস্টার্ব করে দেয় সবের সঙ্গে তোমার কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাবে এই ব্যক্তি ফিউচারে গিয়ে এই যে ব্যক্তি না হয়তো টাকা পয়সার কোনো ঝামেলায় পড়ে যেতে পারে বা তোমার সঙ্গে এই মানুষটার সঙ্গে পয়সা রিলেটেড টাকা রিলেটেড কিছু একটা চাপ হয়ে যাবে যে লাভ রিলেশনশিপে জুড়ে আছে এমন হতে পারে ফ্রেন্ড হয়তো পরের দিকে এই ব্যক্তি তোমার প্রচুর টাকা পয়সা নিয়ে গিয়ে তোমাকে নিঃস্ব করে দিলে এই মানুষটার সঙ্গে টাকা পয়সা রিলেটেড কোনো চাপ হয়ে যাবে মানুষটা তোমার কাছে কিন্তু পুরো স্টক হয়ে যাবে সে হয়তো প্রচুরভাবে আঘাত সে পেয়ে যেতে পারে তোমার কাছে এবং নিজে সঙ্গে পরিবার এখানে ফ্যামিলি এনার্জিও আছে ফ্রেন্ড হতে পারে এই মানুষটা এই মানুষটা কোনো ফ্যামিলির এরা হয়তো ফ্যামিলির যার জন্য এই মানুষটা পুরো নেগেটিভ হয়ে যাবে একটা সময় গিয়ে ফিউচারে গিয়ে এই মানুষটা নেগেটিভ হয়ে যাবে একটা স্বার্থের বিষয়েও চলে আসবে হ্যাঁ না ফ্রেন্ড কারণ প্রত্যেকটাই নেগেটিভ এসেছে ফিউচার তোমার জন্য বর্তমান দেখো হাল ফিউচারে দেখো পুরো নেগেটিভ প্রত্যেকটা জায়গাতে এসেছে তুমি সাবধান থাকো ফ্রেন্ড সাবধান থাকো এরা তোমার সঙ্গে খারাপ কিছু করা মানেই এর উপরও এফেক্ট করবে তোমার দেখো এখানে উইল পাওয়ার শেষ করছে এখানে ডেভিল তাহলে কি করে এটা ভালো থাকবে কি করে ভালো থাকবে এই মানুষটার উপরও প্রেসার হবে এই মানুষটাকে যদি তুমি বিয়ে করে নাও তোমরা যারা আনম্যারিড আছ হয়তো বিয়ে করে নিলে এই মানুষটাকে দেখবে এই দুজনে মানে এরা যদি রিলেটিভ হয় কি ফ্যামিলির হয় এরা বা এই ব্যক্তি এই মানুষটাকে শান্তি দেবে না একটা স্বার্থের বিষয়ে চলে আসবে এখানে ফ্যামিলি এনার্জি চলে এসছে ফ্রেন্ড তো কিছু প্রচুরভাবে এই মানুষটার উপর প্রেসার পড়বে হয়তো তুমিও ওই মানুষটাকে একটা টাইমে খারাপ ভাবতে শুরু করবে কারণ এই ডেভিলের সঙ্গে মিশে মিশে তুমি ডেভিল হয়ে যাচ্ছ হয়তো কি তোমার মাইন্ডসেট বদলে যাচ্ছে কি মানুষগুলো তোমার মাইন্ডসেট বদলে দিচ্ছে তুমি নিজে সব কিছু স্ট্রং করো কারণ তুমি এমন একজন সান তোমার উপরে প্রত্যেকের নজর তো থাকবেই ফ্রেন্ড তুমি একজন সানের মতো তাই এত মানুষ তোমার উপরে চাপ ক্রিয়েট করছে তাদের হিসেবে তোমাকে চালানোর চেষ্টা করছে কারণ কি তোমাকে ব্যবহার করতে হবে দেখবে হয়তো তিন তিন চার দিন দেখবে মেঘলা আকাশ তারপর যখন সূর্য আকাশে দেখা যায় প্রায় আমরা সবাই বেরিয়ে দেখি হ্যাঁ না কারণ কি আমরা শান্তি একটা পাই যে হ্যাঁ এবার সূর্য এসছে মানে আমাদের জীবনটা একটা অন্যরকমভাবে চলবে তাই না তুমিও সেই সান এদের লাইফে আজ তুমি ডিস্ট্যান্স করছো তাই নজর রেখেছে তারা কিন্তু তোমার উপর নজর রেখেছে ব্যবহার করার জন্য সানকে ব্যবহার করার জন্য সবাই আমরা তো আমরা তো সবসময় জন্য সানের উপর অপেক্ষা করি সান বিনা আমাদের কী আছে লাইফে হ্যাঁ না সূর্য একদিন না দেখতে পেলে যেন কেমন লাগে তো তুমিও তাদের লাইফে সান ফার্স্ট গাড়ি তোমার জন্য সান এসেছে তুমি সান একজন তুমি কিং বা কুইন একজন কিন্তু এরা তোমাকে তার জন্য ব্যবহার করছে একটা সান পাশে থাকলে তো তার কাছে পাওয়ার নাম্বার ওয়ান পাশে থাকলে তো পাওয়ার সেখানে একটা কিং বা কুন যদি হাতে থাকে সেখানে তো বিশাল বড় সব কিছু ঠিক থাকবে এদের উদ্দেশ্য ভালো নয় আর ফিউচারে গিয়ে এই মানুষটার সঙ্গে সম্পর্কও খারাপ হয়ে যাবে কারণ এখানে এই মানুষটার উদ্দেশ্য কিন্তু সৎ ফ্রেন্ড তোমাকে নিয়ে সৎ কিন্তু এই ব্যক্তিরা হয়তো এমন হতে পারে ফ্যামিলির এই কোনো লেডি এই রিলেশনশিপকে মানছে না বা এরা যারা হয়তো রিলেটিভ আছে পড়োশি আছে তারা হয়তো এই সম্পর্ক মানছে না তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ তাদের তা তোমার দুজনকে মানছে না কোনোভাবেই ফিউচারে গিয়ে তোমার তুমি যদি সেই জিনিসটাকে বজায় রেখে দাও তাহলে ফিউচারে এই ভালো মানুষটাও সঙ্গে তোমার সম্পর্ক খারাপ হয়ে যাবে এখানে ফ্যামিলি এনার্জি এসছে কারণ ফ্যামিলির একটা বিশাল বড় প্রভাব পড়বে পুরো নেগেটিভ ফিউচারটা ফ্রেন্ড আজ থেকে শুধরে নাও নালে ফিউচার তোমার জন্য বিপদজনক এই মানুষগুলো হ্যাঁ না ফ্রেন্ড ভালোটাও মন্দ হয়ে যাবে একটা টাইমে গিয়ে তো সাবধান এইটা কিন্তু ফিউচার এসছে তোমার আজ থেকে সুধরে নাও নিজের উপর ডিপেন্ডেন্ট হও ভালো মন্দ নিজেই করো যা হবে হবে একটা কথাই আছে ফ্রেন্ড যে অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো কমসে কম শান্তি থাকবে নিজের বুদ্ধিতে চলো এরা হয়তো তোমাকে তাদের মতো করে তোমাকে ব্যবহার করতে চাইছে তুমি একজন সান তাই না ফ্রেন্ড পাওয়ারফুল একজন তুমি তোমাকে ব্যবহার করতে চাইছে একটা টাইমে গিয়ে এরাও খারাপ হয়ে যাবে এই মানুষটা সব খারাপ হয়ে যাবে ফিউচারে গিয়ে অন্ধকার দেখতে পাবে তুমি তাই নিজের উপর সিদ্ধান্ত বা যা কিছু করবে নিজের ভাবনা চিন্তা নিয়ে অন্যের কথা এত বেশি শুনতে যাবে না ভালো হোক মন্দ হোক যা হয় হবে কি হবে ইউনিভার্সে তুমি সিদ্ধান্ত যা দেবে সেই অনুযায়ী হাঁটো সে যদি মারে তো মারবে বাঁচায় যদি বাঁচাবে বাস তুমি তার উপর ছেড়ে দিয়ে চলে যাও এই মানুষজনের উপর একদম নয় তারা ভাববে এক বলবে এক করবে আরেক কিন্তু ইউনিভার্স তোমার কোনোদিন মন্দ চায়নি কোনো দিন ধোকাধারি করবে না কোনো দিনই করবে না তোমার ঈশ্বর আল্লাহ আমি দেখব ফ্রেন্ড তুমি এদেরকে কি চোখে দেখো আমার যে ফ্রেন্ড একটা রিডিং দেখছে তাদেরকে সে কী চোখে দেখে তুমি কেমন ভাবো একটু দেখা যাক হ্যাঁ না ফ্রেন্ড তবে ফিউচার খুব খারাপ ফ্রেন্ড আজ থেকে নিজের উপর ফোকাস করো নিজে সুধরে নাও নাহলে ফিউচারে খুব খারাপ বা তুমি এদেরকে এমনটাই ভাবো যে এরা তোমার জীবন বদলে দিতে পারে অবস্থার বদল ঘটাতে পারে এ ব্যক্তি ডেথ তুমি খুব ভালো করে জানো যে এই ব্যক্তি যা করে সব সবসময় জন্য তুমি এই মানুষটার কাছে হাঁটতে নি পাও এবং উল্টে আবার নতুন করে মানুষের সঙ্গে সম্পর্ক শুরু করো যা হয়েছে লেটগো করে দাও আবার সম্পর্ক শুরু করে দাও আবার যা হয়ে লেটগো করে আবার সম্পর্ক শুরু করে দাও তোমার হয়তো এই মানুষটার ব্যবহারে তুমি কষ্ট পেয়ে যাও মানুষটার কিছু হয়তো কথাতে তুমি আঘাত পেয়ে যাও কিন্তু সেগুলোকে লেট গো করে নতুন করে ডেথ হয় আবার নিউ হয় নিউ বিগিনিং হয় ডেথ হয় আবার নিউ বিগিনিং হয় এই ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক এই ব্যক্তির সঙ্গে ভিক্ট্রি তুমিও চাও এই মানুষটাকে তুমিও চাও কিন্তু মানুষটা অনেকটা দূরে চলে গেছে তুমি যেমন ভিক্ট্রি চাও সেও ভিক্ট্রি যায়। দুজনে বর্তমান ভাবনা চিন্তা সেম কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না তুমিও ঘোরাতে উঠে গেছো সেও ঘোরাতে উঠে গেছো হ্যাঁ না দুজনে রেডি কিন্তু অপেক্ষা সেও অপেক্ষা করছে তুমিও অপেক্ষা করছো হ্যাঁ না ফ্রেন্ড কিন্তু এই রকম জায়গায় এই এই সম্পর্কটা তোমার জন্য কিন্তু বেশ ঠিকই দেখাচ্ছে কারণ এনার্জি সেইভাবে ধরা পড়ছে কিন্তু এদের জন্য বিপজ্জনক তুমি নিজেকে মানাচ্ছ এখানে বারবার এই মানুষটার সঙ্গে এটাকে তোমার একটু বোঝা জরুরি এখানে ডেথ এসছে হ্যাঁ না ফ্রেন্ড বোঝা জরুরি যে হাটপ্যান্টগুলো দিচ্ছে তোমাকে যে তার হিসেবে চালাচ্ছে লোকের বিরুদ্ধে মন্তব্য করছে সে নিজে গিয়ে রাইজ করার চেষ্টা করছে তোমাকে কেবল মাত্র যেটা করতে হয় করছে হ্যাঁ যে যেটা সৎ দেখাচ্ছে কিন্তু মেন্টালিটি একটা অসৎ রয়েছে এই জিনিসগুলো তোমার অননেস মানসিকতায় রেখে বোঝা জরুরি আর তুমি ভাবো এরা তোমার ভাগ্য বদলে দেবে কোনো জব বিজনেস করছো কি স্টাডি করছো কি তোমার মানে কেরিয়ারে যে কোনো জায়গায় হতে পারে কি তোমার রিলেটিভ এরা তোমার অবস্থার বদল ঘটাবে ঘোড়া ডিম করবে তোমার ফিউচারে গিয়ে তোমার উইল পাওয়ারটাকে ব্রেক করে দেবে তুমি তাদেরকে এমন ভাবো এরা আমাকে বদলে দিতে পারে এরা আমাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে এইরকম মাইন্ডসেট নিয়ে তুমি দেখছো এদেরকে এর এই ব্যক্তি তোমাকে হাটপেন প্যান্ট দিচ্ছে তুমি নতুন করে মানুষটার সঙ্গে সম্পর্ক জুড়ার চেষ্টা করছো একবার ভাঙছে জুড়ছ এরকম আর তুমি এর সঙ্গে ভিক্টরি যাও এইরকম নজরে এবার তুমি ভাবো যে কাকে তুমি কি নজরে দেখছো এগুলো তোমার বদলানো জরুরি আছে ফ্রেন্ড এগুলো বদলানো জরুরি আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত এই ব্যক্তিদের সঙ্গে তোমার কি করা উচিত কার সঙ্গে কি করা উচিত হ্যাঁ ফ্রেন্ড আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত এই ব্যক্তিদের প্রতি যারা তার উপর নজর রেখেছে যারা তার উপর নজর রেখেছে তাদের প্রতি কি করা উচিত এদের থেকে তুমি দূরে পালিয়ে যাও ফ্রেন্ড এই ব্যক্তিদের থেকে ডিস্টেন্স বাড়াও তোমাকে বলা হচ্ছে দূরে পালাও পালিয়ে যাও যে কোনো উপায়ে হ্যাঁ না হয়তো এমন হবে তুমি জব করছো বিজনেস করছো সেখান থেকে পালাতে পারবে না মানসিক দিক থেকে দূরত্ব বাড়িয়ে নাও এই ব্যক্তিদের থেকে মানসিক দিক থেকে তোমাকে পালাতে বলা হচ্ছে হ্যাঁ একটা ট্রাভেলিং তুমি পালিয়ে যাও যে কোনো ঘোড়ার উপরে চড়ে একদম এখান থেকে পুরো যে কোনো মুহূর্তে এখান থেকে পুরো পালিয়ে যাও হ্যাঁ ফ্রেন্ড তো তোমাকে বলা হয়েছে লজিক্যাল মাইন্ড এখানে ব্যবহার করতে বলা হচ্ছে একদম ইমোশন নয় এই ব্যক্তিকে দা ফ্লোতে ছেড়ে দাও ইউনিভার্সের রাস্তায় হাতে ছেড়ে দাও যে তোমার একে নিয়ে একদম ভাবনা চিন্তা করা যাবে না একে বেশি গুরুত্ব দেওয়া যাবে না তুমি ইউনিভার্সের হাতে ছেড়ে দাও সে যদি তোমার প্রতি অন্যায় করে জাস্টিস তো ফার্স্টেই চলে এসেছে ফ্রেন্ড জাস্টিস এই মানুষটাকে তুমি চোখের সামনে পেন পেতে দেখবে যে হয়তো তোমাকে শুধু ব্যবহার নয় হয়তো অনেক মানুষকে ব্যবহারও করেছে জানো না হয়তো তুমি কারণ একটা মানুষ লাইফ টাইম জুড়ে কী করে সে আর তার ইউনিভার্স চালার কেউ জানে না তাই না ফ্রেন্ড তো জাস্টিসের জন্য তুমি ছেড়ে দাও ইউনিভার্সের হাতে ইউনিভার্স যা করার করবে তুমি গোয়দা ফ্লোতে থাকো একদম প্রায়োরিটি দেবে না একদম গুরুত্ব দেবে না লাইফের উপরে এই মানুষটা তোমার উপর প্রচুর হাবি হয়ে আছে তো তুমি গোয়দা ফ্লোতে ছেড়ে দাও ইউনিভার্সের রাস্তায় হাঁটো এবং ইউনিভার্সকে তার হাতে ছেড়ে দাও যে এই মানুষটাকে তুমি দেখো বা আমার জন্য যদি উপযুক্ত হয় তো ডিস্টেন্সে রাখো হ্যাঁ না ফ্রেন্ড গোয়দা ফ্লোতে ছেড়ে দাও এই ব্যক্তিকে নিয়ে এই ব্যক্তিকে এখন একটু দূরে রাখো ফোকাস রেখেছ তুমি কনফিউশানে আছো এই মানুষটাকে নিয়ে হতে পারে ফ্রেন্ড তুমি হয়তো কনফিউশানে আছো তোমাকে বলা হচ্ছে তোমার কিন্তু ফোকাস রয়েছে মানুষটার প্রতি কিন্তু কনফিউশন একটা কাজ করছে বর্তমান তোমাকে বলা হচ্ছে যে কনফিউশন থেকে তুমি সরে যাও ফোকাস রেখেছো দরকার হলে একটু টাইম নাও কারণ মানুষটা তোমার জন্য কিন্তু সৎ এখন পর্যন্ত একদম ক্লিয়ার এসছে একদম ফিউচার বর্তমান কী চায় প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পজিটিভ এসেছে হ্যাঁ না ফ্রেন্ড তার জন্যই বলা হচ্ছে তুমি কনফিউশান থেকে দূরে সরে আসো এবং তুমি ফোকাস রেখেছো আর একটু ফোকাস বাড়াতে পারো এই মানুষটা তোমার জন্য কিন্তু পজিটিভ এই মানুষটার জন্য কিন্তু তুমি গৈ ফ্লোতে ছেড়ে দাও আর এদের থেকে দূরে সরে আসো ঠিক আছে এই মানুষটার প্রতি যে কনফিউশান আছে কনফিউশানটাকে ছেড়ে দাও তুমি কনফিউশানে আছো এই মানুষটাকে নিয়ে হতে পারে অনেক কিছু স্নেয়ারি ঘটে গেছে হয়তো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু তোমাকে বলা হচ্ছে কনফিউশান থেকে সরে আসো কনফিউশানের কোনো জায়গা নেই মানুষটা তোমার জন্য কিন্তু সৎ অসৎ মানুষ নয় আর এই ব্যক্তিকে গোয়দ্যা ফ্লোতে ছাড়ো একে যদি তুমি জীবনে হাবি করো হতে পারে এই ব্যক্তি চায় না এই সম্পর্ক সেই জন্য হয়তো কনফিউশন তৈরি হয়ে আছে তুমি একে গো গোয়দা ফ্লোতে ছেড়ে দাও গোয়দা ফ্লোতে ছেড়ে দাও খুব বেশি হাবি করার দরকার নেই নিজের ইনটিউশান নিজের জ্ঞান বুদ্ধি কী বলছে সেই অনুযায়ী তুমি হাঁটো আর এদের থেকে ডিস্টেন্স করে নাও কারণ এরা যে কোনো সময় বিপদে ফেলতে পারে হ্যাঁ না ফ্রেন্ড তো তোমাকে বলা হচ্ছে এদের সঙ্গে কিন্তু রকম ভাবে তোমাকে থাকতে হবে যে যেমন তার সঙ্গে তেমন তেমনভাবে থাকা বুদ্ধিমানের কাজ হ্যাঁ আমি দেখব ফ্রেন্ড কোন কোন রাশি এই রিডিং এ সব থেকে বেশি হাইলাইট করেছে লাভার্স লাভার্স কার্ড চলে এসেছে এখানে আছে ফায়ার এরিস লিও সেজিটেরিয়াস মে সিংহ ধনু ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন বৃষ্টিক আবারও এসেছে ফায়ার এরিস লিও লিওসিজিটেরিয়াস মে সিংহ ধনু এখানে এসেছে আর্থ টরাস ভর্গ ক্যাপ্রিকন কন্যা মকর এখানে একটা ম্যাসেজ ফ্রেন্ড তোমাদের ক্ষেত্রে দেখো একদিকে লাভ ব্লকেজ ফ্যামিলি হ্যাঁ ফ্রেন্ড এই রকম যদি তোমাদের কন্ডিশান থাকে এই যে লাভ ব্লকেজ ফ্যামিলি ফ্যামিলির কারণে একাধিক মানুষের কারণে তোমাদের সম্পর্কে ব্লকেজ সেটা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তুমি ভালোবাসো কোনো একটা মানুষকে এই জায়গাতে একটা কিন্তু এসেছিলো মেসেজ যে এই মানুষটা হয়তো চায় না বা এরা হয়তো চায় না তোমার লাভ রিলেশনশিপ যার জন্য তুমি কনফিউশানে আছো তো ব্লকেজ তার কারণে যে ফ্যামিলি হয়তো চায় না কোনো লেডি এখানেও এসেছে ফ্রেন্ড আমি তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো ফ্যামিলি এনার্জিতে দেখতে পাচ্ছ কি দেখো ফ্যামিলি এনার্জিতে এই লেডি যে বসে আছে একটা রেড কালারের ড্রেস পরে যেমন যেমনটাই এইখানে একজন লেডি আছে দেখো এই যে সেম ড্রেস পরে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি তুমি যার কথা তুমি প্রচুর গুরুত্ব দাও প্রায়োরিটি দাও সেই ব্যক্তি এই লেডি সেম ড্রেস পরে আছে সেম মাথার চুল এর এর মাথাতে ক্রাউন আছে তার ক্রাউন নেই কারণ কি এই ব্যক্তির হিডেন এটা রুফ আর তোমার সঙ্গে ব্যবহার করে এই রকমভাবে হ্যাঁ ফ্রেন্ড এবং একটা টাইমেও এসেছিল একটা এনার্জিও এসেছিল যে সে দেখাচ্ছে যা বলছে তা নয় হ্যাঁ না ফ্রেন্ড মানে যা দেখাচ্ছে কিন্তু আদতে তেমন নয় এই কোনো ফ্যামিলির অবশ্যই একদম কনফার্ম থাকো এই ফ্যামিলির কোনো লেডি সেম ড্রেস পরেছে সেম ড্রেস এই লেডিকেই বোঝাচ্ছে ফ্যামিলির কোনো লেডি যাকে তুমি প্রচুর গুরুত্ব দিয়েছো লাইফে ফ্যামিলির একদম শিওর থাকো ফ্রেন্ড যে তোমাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যাদের ফ্যামিলি এনার্জি এখানে কিন্তু তোমার ধারণা অনেক কিন্তু চেঞ্জ করা খুবই জরুরি ফ্রেন্ড নাহলে ফিউচারে প্রবলেম হয়ে যাবে কারণ এই ব্যক্তি ফিউচারে তোমার জন্য কিন্তু শুভ নয় একটা ডেভিল এসেছে হতে পারে এরা হচ্ছে তোমার রিলেটিভ কি হয়তো পড়শি বা হয়তো তুমি কেরিয়ারে যেখানে হয়তো কাজ করছো সেখানে হতে পারে যারা হয়তো ফিউচারে গিয়ে তোমার তোমার উইল পাওয়ারটাকে শেষ করে দিতে পারে বা বারবার তোমার হয়তো ব্যক্তিগত দিকে আঙুল তুলে তোমাকে ছোট প্রমাণ করারও চেষ্টা করে এই ব্যক্তিরা হ্যাঁ না ফ্রেন্ড তোমার কিন্তু এই সম্পর্ক তারা মানে না হ্যাঁ লাভার্স একটা পজিটিভ কার্ড যেখানে প্রচুর ব্লকেজ ফাইট করে যাচ্ছ এখন তুমি মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং একটা পরিবেশে আছো বিশেষ করে যাদের ফ্যামিলি এনার্জি রয়েছে সম্পর্কে জানা ফ্রেন্ড সেদিক থেকে তোমাকে কিন্তু বুঝতেই হবে যে তোমার কি করা উচিত তোমার এদের ফিউচার আর এই মানুষটার সঙ্গে ফিউচারের সম্পূর্ণ আলাদা ফিউচারে এই মানুষটা গিভ অ্যান্ড টেক করবে কিন্তু এরা তাদের নিজেদের স্বার্থের কথা দেখবে তোমাকে বুঝতে হবে যে এদের কথা অনুযায়ী তুমি যে নিজের লাভার্সকে তোমার রিলেশনশিপকে দূরে সরিয়ে দিচ্ছ কি তুমি হচ্ছে খারাপ করে দিচ্ছ কি ভুল বুঝছো সেটা তোমার দেখা উচিত ব্লকেজ এই কারণে প্রচুর ব্লকেজ হয়ে গেছে এই দুটোকে এক করতে গিয়ে ব্লকেজ হ্যাঁ না ফ্রেন্ড তো এই দিক থেকে একটা মেসেজও তোমার জন্য বিশেষ করে যাদের লাভ রিলেশনশিপে ফ্যামিলি এনার্জি রয়েছে সেদিক থেকে তোমার বোঝা জরুরি ফ্রেন্ড সেদিক থেকে তোমার নিজের কিন্তু লাইফের সিদ্ধান্ত নিজের ইনটিউশানের উপর ভিত্তি করে নিজের জ্ঞান বুদ্ধির উপর ভিত্তি করে তোমার কিন্তু ডিসিশান নেওয়া উচিত নাহলে ফিউচারে পস্তানোর মতো জায়গাও পর্যন্ত তুমি পাবে না হ্যাঁ না ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিয়েও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ